আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে অসংখ্য ভালো আছেন। তো আজকে একটা গুরুত্বপূর্ণ অফার শেয়ার করব। আসলে আজকের এয়ারড্রপটা হচ্ছে একটা এক্সচেঞ্জার অফার, যেমন এসকালপ এক্সচেঞ্জার অনেকে মিস করছিলেন, ওইখান থেকে আমরা সবাই সাধারণ ইউজার প্লাস ইউটিউবার আমরা যখন পেমেন্ট পাইছি, বা $16-17 করে এক একজন সাধারণ ইউজাররা যখন পাইছে, তখন যারা মিস করছে তারা কিন্তু অনেকটা আফসোস করছে। ওকে, তো এক্সচেঞ্জার অফারগুলো থেকে প্রফিট দিয়ে থাকে, মানে সবসময় প্রফিট দেয় যত এক্সচেঞ্জার অফার আসছে আসে আর কি। কিছু কিছু অফার আছে এক্সচেঞ্জার ভালো না, ওগুলো পেমেন্ট করে না, কিন্তু যেগুলো রানিং এক্সচেঞ্জার কোনো অফার দিলে ওইগুলো থেকে প্রফিট দেয়। সো আজকের অফারটা থেকে $12.50 আপনি পাবেন, $12.50 বাংলাদেশের এখন প্রায় 1500 টাকার মতো। তো বর্তমান সময়ে এই 1500 টাকা এয়ারড্রপ থেকে খারাপ না, কিন্তু মোটামুটি ভালো একটা পেমেন্ট। সো রিকোয়েস্ট করবো আজকের ফুল ভিডিওটা দেখবেন, ডিটেলস দেখবেন। এখানে আপনার ডলার হোল্ড করতে হবে না, উইথড্র দিলে হবে, সব কিছু আমি বলে দিচ্ছি। ভিডিওটা কন্টিনিউ করেন। আর আমার রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন না থাকেন, একদমই নতুন হয়ে থাকেন, তাহলে টেলিগ্রাম চ্যানেলটার লিংক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনি জয়েন করে চ্যানেলটা ফলো রাখবেন। মাস্ট ফলো রাখতে হবে যদি অনলাইন থেকে আপনার ইনকাম করতে হয়। আর যদি আপনি অনলাইনে একদমই নতুন হয়ে থাকেন, তাহলে অনলাইনের সাথে সরি এই চ্যানেলের সাথে লেগে থাকেন এবং আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকেন। এই গ্রুপটাতে গ্রুপটার লিঙ্ক আপনি পেয়ে যাবেন আমার চ্যানেলের ইসে ডিসক্রিপশনে আসলে, এখানে গ্রুপ লিঙ্ক দেওয়া আছে, এখানে আপনি জয়েন হয়ে ওইখান থেকে আপনি কারো কাছে কোশ্চেন করে করে আপনার প্রবলেমগুলো আপনি সলভ করে নিতে পারবেন। ওকে, সো আমি এখানে প্রথমত বলে নিচ্ছি, এখানে আপনার $26 মতো ডিপোজিট করে ট্রেড ভলিউম করতে হবে। তো আপনার কাছে যদি $26 থাকে সেক্ষেত্রে আপনি অফারটা জয়েন করবেন, আর যদি না থাকে সেক্ষেত্রে আপনার জয়েন করতে হবে না। মানে এই ডলারটা কিন্তু আপনার খরচ করতে হবে না, বা ডলার আপনার কেউ নিয়ে যাবে না, তবে এখানে ট্রেড ভলিউম করতে হবে, এর জন্য আপনার ডলারটা লাগবে। ওকে, সো এই পোস্ট লিঙ্কটা আমি কপি করে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, এই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনাকে এই পোস্টে নিয়ে আসবে। এখানে যে রেফারেল লিঙ্কটা দেওয়া আছে এটার উপরে আপনি ক্লিক করবেন, ক্লিক করলে মানে এক্সচেঞ্জার লিঙ্কটায় এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে। এখান থেকে আপনার জিমেল পাসওয়ার্ড এবং এখানে এটা অটোমেটিকলি দেওয়া থাকবে রেফার কোড। আর যদি আপনি যদি আমার রেফার লিঙ্ক থেকে ক্লিক করে আসেন, না থাকলে এখানে এটার উপরে ক্লিক করলে রেফার কোডটা অটি কপি হবে, এখানে আপনি বসিয়ে সাইন আপে ক্লিক করবেন। দেন এখানে আপনার জিমেলে একটা ভেরিফিকেশন মেল সেন্ড করবে, ওখানে বলবে আপনাকে ওনারা একটা কোড দেবে, ওই কোডটা দিতে দেন, সাইন আপ করা হয়ে যাবে। সাইন আপ করার পরে আপনাকে বলবে ওনাদের এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে, বিটক্যান অ্যাপ্লিকেশনটা। তো গুগল প্লে স্টোরে নিয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করবেন, আশা করি এগুলো পারবেন, ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে এখানে লগ ইন করবেন, আশা করি এখানে লগ ইনটাও করতে পারবেন। লগ ইন অপশনটা আপনি ম্যান আইকনে ক্লিক করলেও পেয়ে যাবেন, অথবা এখানে ওয়ালেট অপশনে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন। ওকে, তো ধরে নিলাম এখানে আপনার লগ ইন করা হয়ে গেছে। ওকে, তো লগ ইন করা হয়ে যাওয়ার পরে এখন এখানে দেখেন যে $25 ফর এভরি ফ্রেন্ড ইনভাইটার, মানে এখানে হচ্ছে $25 করে আপনি আর আমি দুজনে পাবো, ঠিক আছে? তো অর্ধেক পাবেন আপনি আর অর্ধেক পাবো আমি, আপনি পাবেন $12.50, আমি পাবো $12.50 এরকম। ওকে, তো যাই হোক, এটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলেও দিছি যে কীভাবে কীভাবে পাবেন আপনি $12.50। এখানে এই যে ওনারা বলছিল, এটা ওনাদের এডমিন যেটা বলছিল এটা এখানে বাংলায় করে দিছিলাম, যে এখানে $25 উপার্জন করতে পারবে, $12 আপনার আর $12 যে রেফার করবে তার। তবে একটা কন্ডিশন আছে, যে রেফার করবে মেবি 100টা রেফার হইতে হবে না কি এরকম কিছু আছে, মেবি এটা শিওর বলতে পারি না। তবে ওনাদের বাকি যে রুলস সেটা আমি দেখাচ্ছি, এর আগে আমি কাজটা আপনাকে দেখাই। কাজটা হচ্ছে এখানে আপনি প্রথমত এই যে উপরের দিকে ম্যান আইকন এটার উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে KYC ভেরিফিকেশন যে অপশনটা আপনি এটার উপরে ক্লিক করবেন। ওকে, তো এটার উপরে ক্লিক করার পর আপনার এখানে থাকবে এরকম ভেরিফাই নাও লেখা, আমার KYCটা বারবার রিজেক্ট করে দেয়, আমি KYC এটাতে করি নাই। রিজেক্ট করে দেওয়ার পরে এটা আমার সেকেন্ড অ্যাকাউন্ট, তো এখান থেকে ডিটেলসের উপরে ক্লিক করবেন, সরি ভেরিফাইয়ের উপরে ক্লিক করলে আপনাকে ওনাদের ইসে নিয়ে যাবে, মানে আমার এখন অন্যরকম আসে, আপনাদের কীরকম আসে সেটা দেখাচ্ছি। তো এটা একটা স্ক্রিনশট, আপনাদের এরকম আসবে। তো আপনারা এখান থেকে প্লাস্টিক কার্ডে ক্লিক করবেন না, আদার ফরম্যাট এটাতে ক্লিক করবেন, আর এখান থেকে আইডেন্টি কার্ড অটোমেটিক সিলেক্ট করা থাকবে।
আধার কার্ড ফরম্যাটে ক্লিক করলে আপনার যেটা হবে, বা প্লাস্টিক কার্ড হচ্ছে আপনার ওই যে স্মার্ট কার্ডটা, আর এটা আধার ফরম্যাট, এটা ক্লিক করলে আপনাকে একটা আইডি কার্ডের প্রথম পেজের পিকচার তুলতে বলবে, আপনি তুলে দিবেন। আর এইটা করলে হবে কি, স্ক্যান করবে, স্ক্যানটা সহজে নিতে চায় না এ প্লাস্টিক কার্ডে, কিন্তু আদার ফরম্যাটে আপনার স্ক্যান করবে না, ওনারা সরাসরি আপনার করবে, ওই এখান থেকে পিকচার তুলতে বলবে। তো ফ্রন্ট পেজের একটা পিকচার দিবেন, ব্যাক পেজের একটা পিকচার দিতে বলবে, এবং আপনার একটা সেলফি দিতে বলবে লাইভে। তো একটা সেলফি দিয়ে দিবেন, দেন 2 থেকে 3 মিনিট বা 5 মিনিটের মধ্যে আপনার KYCটা কমপ্লিট হয়ে যাবে। আমার এটা প্রবলেম হয়েছিল, এই জন্য KYC হয় নাই। দেন আপনি যেটা করবেন, এখানে ওয়ালেট অপশনে আসবেন, আসার পরে ডিপোজিট অপশনে আপনি চলে আসবেন। ডিপোজিট অপশনে আসার পরে এখান থেকে USDT ডিপোজিট করতে পারেন বা TRX ডিপোজিট করতে পারেন। আমি আপনাদেরকে লাইভে এখানে TRC20 TRX আমি ডিপোজিট করে দেখাই, সরি USDT, আমি এই USDTটা নিব ইসের থেকে, FTX এক্সচেঞ্জার থেকে, কারণ FTX এক্সচেঞ্জারে যদি আমি উইথড্র দেই এখানে কোনো ফি দিতে হবে না। ওকে, তো ট্রেড ভলিউম কীভাবে করতে হবে আমি সেটাও দেখাচ্ছি। $250 ট্রেড ভলিউম করতে হবে, আগে আমি এখান থেকে উইথড্র দিয়ে ওই এক্সচেঞ্জারে আমার ডলারটা নেই। ওকে, এখানে উইথড্রল মেথড হচ্ছে ট্রন, ফি 0, গুগল অথেনিকেশনটা দিয়ে নিচ্ছি। তো এখান থেকে হচ্ছে আমি এখন উইথড্র দিয়ে দিচ্ছি। ওকে, তো আমি ওখানে TRC20 আমার USDTটা উইথড্র দিয়েছি। আপনি চাইলে এই এক্সচেঞ্জারে TRX উইথড্র দিতে পারেন, মানে TRX ডিপোজিট করতে পারেন, USDT ডিপোজিট করতে পারেন, সম্পূর্ণটা আপনার ইচ্ছা। তো আমি যেটা ডিপোজিট করি এটা করছি, এটা আসুক, দেন আমি ট্রেড ভলিউমটা দেখিয়ে দিচ্ছি। তো ডিপোজিটটা হোক, ততক্ষণে আমি আপনাদেরকে রুলসটা দেখাই, ওনারা যে রুলসটা বলছে এয়ারড্রপটা সম্পর্কে। তো এখানে হচ্ছে $25 পর্যন্ত, তো এখানে কন্ডিশন হচ্ছে আপনার রেফারেল লেভেল 1 হতে হবে, মানে ওই রেফার সরি লেভেল 1 KYC হতে হবে, এবং সিঙ্গেল নেট ডিপোজিট $25। ওকে, স্পট ট্রেডিং ভলিউম করতে হবে $250 অথবা ডেইলি $50 করে 7 দিন। ওকে, আমার দেখা যাচ্ছে মেবি উইথড্রটা কমপ্লিট হয়েছে সে থেকে, যাক। আর নিচের দিকে একটা কথা ওনারা বলছে, সেটাও আমি আপনাকে দেখাই। এবার হচ্ছে নেট ডিপোজিট সমান টোটাল ডিপোজিট বিয়োগ টোটাল উইথড্রয়াল উইথিন দ্য ইভেন্ট পিরিয়ড, টোটাল ডিপোজিট এক্সক্লুডেস ইন্টারনাল ট্রান্সফার বাট ইট ইনক্লুডেড OTC ট্রান্সফার অ্যান্ড ইভেন্ট। তো এখানে ওরা বলছে যে আপনার টোটাল যে ডিপোজিটটা করবেন সেটা হোক $50, $25, $100, ওইখান থেকে যদি আপনি উইথড্র দেন ওইটা কিন্তু নেট ডিপোজিট থেকে বাদ যাবে, মানে $25 আপনি ডিপোজিট করছেন, $25 উইথড্র দিয়েছেন, আপনার ডিপোজিট 0। ওকে, তো এটা বুঝাইছে। আর ওনারা বলছে যে এখানে আপনার নেট ডিপোজিটটা অন্তত $10 থাকতে হবে, $10 অন্তত, সর্বনিম্ন $10 বা $10-এর বেশি আপনার থাকতে হবে, তাহলে $11 থেকে $12 আমাদের এখানে হোল্ড করতে হবে, এটা 100% করতে হবে যদি আপনি এলিজিবল হতে চান। এটা একটা এক্সচেঞ্জার, এখানে হোল্ড করলে আহামরি কিছু না, যেহেতু এক্সচেঞ্জার এবং মোটামুটি ভালো একটা এক্সচেঞ্জার, আপনি চাইলে হোল্ড করতে পারেন, আপনার ব্যাপার সম্পূর্ণটা। ওকে, তো আমি এখানে দেখাচ্ছি, তো এখানে আমার ডিপোজিটটা কমপ্লিট হয়েছে। ডিপোজিটটা কমপ্লিট হওয়ার পরে এখান থেকে USDT, এখানে আপনি চাইলে অফারে অংশগ্রহণ করতে পারেন, আপনি $11-12 হোল্ড করে এখানে রাখতে পারেন। এখানে বিটকান ওয়ালেট থেকে বিটকান স্পট ওয়ালেটে আমার USDTটা নিতে হবে ট্রান্সফার করার জন্য, সরি ট্রেড করার জন্য। দেন এখান থেকে আমি মার্কেটে আসব, ওকে, বা ট্রেড অপশনে আসবেন। ট্রেড অপশনে এসে এখান থেকে স্পটের উপরে ক্লিক করে এখান থেকে ধরেন আমি TRX বাই করব। ওকে, তো এখান থেকে TRX একবার বাই করব। তো TRX, আর একটা বিষয় হচ্ছে আপনার কিন্তু এখানে গুগল অথেনিকেশন বিন্ড করতে হবে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, তো একবার TRX এখানে ফুল বাই করব, তো তাহলে $25 হইলো। এরপরে আমি এখান থেকে TRX অ্যাগাইন ফুল সেল করব, ওকে, তো $50 হইলো। এরপরে আমি অ্যাগাইন বাই করব, অ্যাগাইন বাই করলাম $75 হইলো। তো এরপরে অ্যাগাইন সেল করব, এখান থেকে বাই হওয়ার তো কথা, তো এখন হচ্ছে আমি সেল করব।
তো সেল করলে অ্যাগেইন হইলো আমার, চারবার করলাম তো চারবারে আপনার $100, টোটালে এভাবে 8 বার করতে হবে। তো এখান থেকে আমি প্রায় 8 বারের বেশি অলরেডি করে ফেলছি। এখানে আপনারা দেখতে পারবেন, এখানে হিস্ট্রিতে আসলে দেখা যায় যে এই যে হিস্ট্রি অপশনটা ট্রেডের নিচে, এখানে যদি আসেন তাহলে দেখা যায় এখানে এই একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 11। তো 11 বারে আমার ২৫ করে, সরি, আপনার যেহেতু $250, তো 10 বার করতে হবে ট্রেড $25 দিয়ে। তো 10 বারে হয় $250, আর একবার বেশি করছি তাহলে $275 অলরেডি কিন্তু হয়ে গেছে। তা আমি আরও এক দুইবার করে রাখবো যেন কোনো সমস্যা না হয়। ওকে, এখান থেকে আমি আরও কয়েকবার করে রাখবো, কারণ এখান থেকে আর খুব বেশি তো আর ফিও যাচ্ছে না, আর কোনো সমস্যা হচ্ছে না। ওকে, তো আমি এখান থেকে কয়েকবার আমি এখান থেকে ট্রেডটা করে রাখলাম। ওকে, তো এই ট্রেড করা হয়ে গেছে, এখন আমার অফারে জয়েন করা শেষ। এখান থেকে আমি USDT এখান থেকে কিছুটা উইথড্র দিয়ে দেব। ওকে, তো এখান থেকে উইথড্র দিতে গেলে আমি যদি USDTতে উইথড্র নেই, সেক্ষেত্রে মেবি ফিটা একটু বেশি লাগতে পারে। সো আমি TRX-ও নিতে পারবো, এখান থেকে $1 ফি যাচ্ছে, তো আমি এখান থেকে TRX-টাই উইথড্র নেব। ওকে, $11 রেখে বা $12 আমি রেখে বাকিটা এখান থেকে উইথড্র দিয়ে দেব। ওকে, সো আমি উইথড্রটা দিয়েও দেখাচ্ছি। আসলে আমি চাচ্ছি এখানে আমার এই $25 পরে থাকুক, কারণ এটাও একটা এক্সচেঞ্জার, বাইন্যান্সে রাখবো সেটাও একটা এক্সচেঞ্জার, সো এখানেই পরে থাকুক। আপনারা চাইলে আপনি $11 রেখে বা $10 রেখে আপনি উইথড্র দিতে পারেন, যেহেতু ওনাদের রুলসে ওনারা বলে দিছে, আমি আপনাদেরকে দেখাইছি যে ওনারা রুলসে বলে দিছে যে টোটাল নেট ডিপোজিট এই ইভেন্ট পিরিয়ডে আপনার $10 হতে হবে, আর প্রথমবারে কিন্তু আপনার ডিপোজিট $25 করতে হবে। সিঙ্গেল ডিপোজিট $25, মানে সিঙ্গেল নেট ডিপোজিট ওইটা $25 হতে হবে, এবং টোটালে আপনার $10 পর্যন্ত হোল্ড করে রাখতে হবে ওনারা এইটা বলছে। ওকে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।